हेलो एवरीवन, डालियास किचन एंड ब्लॉगी लाइफ चैनले आपनादेर सकल के स्वागत। आज के आमी आपनादेर चिंगड़ी माछेर काठी कबाब बनिए देखाबो, आर एटा होच्छे ठाकुरबाड़ी रेसिपी। तो प्रज्ञा सुंदरी देवीर लेखा बई थेके नेवा। तो आमी एखन देखुन मिक्सार जानिएछि, एर मध्ये आदा रसुन गोटा गरम मसला और तीनटे शुकनो लंका आछे, गोलमरिच और एखाने पेंयाज भाजा निएछि और पेंयाजटा घिये भेजे निएछि। समस्त रान्नाटाई घिये भाजा हबे, कारण ठाकुरबाड़ी रान्ना सब किछु घियेतेई करा हय, घितेई रान्ना करा हय। तो एई रान्नाटाओ सेई रकम। और हलुद दिएछि, एखन पेस्ट करे निएछि मसलाटा। एई जे पेस्ट हये गेछे, এখানে দেখুন 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু চিংড়ি মাছের কাটি কাবাব চিংড়ি মাছ তো লাগবেই। আর এখন আমি এই পেস্টটা এর মধ্যে বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে, এখন এক চামচ ভিনিগার দিয়ে এই মশলাটা আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো দেখুন ভিনিগারটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি এখানে দই নিয়েছি, টক দই আছে, বেসন কর্নফ্লোর এক চামচ আর পেঁয়াজ কুটে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করব। দেখুন চিংড়ি মাছটা ভালো করে ধোয়া ছিল। তো এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, তুলে এর মধ্যে এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন ওই মশলার পেস্টটাও আমি দিয়ে দিলাম। এরপরে আমি বেসন আর এক চামচ কর্নফ্লোর নিয়েছিলাম, বেসনটা আমি 2 চামচ নিয়েছি। আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার আমি দইটা দিয়ে দিলাম বড় চামচে, 2 চামচ দই, টক দই নিয়েছি, দই দিয়ে দিলাম। এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম আবার। এবার পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজের ভেতরে অংশ খুলে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। আর ভালো করে এখন মেখে নিচ্ছি মাছের গায়ে। এবার দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি কাঠি নিয়েছি 3টে আর কাঠির মধ্যে আমি গেথে নেব চিংড়ি মাছগুলো। প্রথমে চিংড়ি মাছ দেব, তারপরে একটা করে পেঁয়াজ দেব। মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এরপরে আমি পেঁয়াজ দিয়ে চেপে ঢুকিয়ে দিলাম কাঠির ভেতরে। আর এইভাবে আমি 3টে করে মাছ দেব আর পেঁয়াজ কেটে নেব। তো একটা কাঠি রেডি হয়ে যাবে। এইভাবে আমি 3টে কাঠির মধ্যে গেঁথে নেব। তো এই তো দেখুন একটা হয়ে গেছে। এবার সবগুলো করা হয়ে গেছে, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি বলে দিয়েছিলাম ঘিতে করা হয়, তো এখন আমি কড়াইতে 1 চামচ আবার ঘি দিয়ে দিচ্ছি। এবার কাঠি কাবাবগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিচ্ছি কড়াইতে। এগুলো লাল করে ফ্রাই করে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, না হলে বাড়িয়ে দিলে ওপরটা ভেতরটা আর কি কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না, উপরে পুড়ে যাবে। তো ধীরে ধীরে কাজটা করতে হবে, সময় নিয়ে উল্টে পাল্টে এইভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন একটু পর পর আমি থেকে থেকে এপিট ওপিট করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই তো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার পরে গুলো ভেজে নেব, আর এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দেব এর মধ্যে, ব্যাস। তো এবার আমি ওইগুলো ভেজে নেব।
আর একটা ছোট্ট কাঠি মরিচ দুটো দিয়েছি, ওটাও ভেজে নিচ্ছি। এখানে দুটো ভাজা হয়ে গেল, ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। তো আমাকেও কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল যদি আপনারা বানিয়ে থাকেন এইভাবে। তো এখন রেসিপিটি একদম তৈরি, চিংড়ি মাছের কাঠি কাবাব ঠাকুরবাড়ির রেসিপি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।